ঢাকা চট্টগ্রাম মহাসড়কত প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা প্রাণহানির ঘটনায় আগামী 7 এপ্রিল সীতাকুণ্ডব্যাপী মহাসড়কত এক মানববন্ধন গুরুত্বদার এলাকাবাসী মানববন্ধন সফল করি বেলা এই উপলক্ষে আজ এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হই। সকাল 11টায় কুমিরা ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং বিকাল 3টায় সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়েও এই সভা অনুষ্ঠিত হয়। সভাত কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ চৌধুরীর আহ্বায়ক, সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমদের সদস্য সচিব এবং কুমিরা ফাউন্ডেশনের পরিচালক খুরশেদ আলমের সমন্বয় কারিগরিয়ারে 501 সদস্য বিশিষ্ট উগ্র কমিটি গঠন করা হয়। আগামী 7 এপ্রিল সিরিগেডি তুন বারৈয়র ডালা ইউনিয়ন পর্যন্ত দীর্ঘ এই মানববন্ধনত অংশ নেব উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন। রাজনৈতিক দলের জনসভা নয়, যেন তেন প্রকারে মানুষ দাঁড় করালাম, মানুষ সমাবেত করলাম এবং আমি মানুষ করে মানুষকে জানালাম আমার জনসভায় 2000 মানুষ রয়েছে, 5000 রয়েছে, এমন কি নয়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।